আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালোই আছি। তো এটা হচ্ছে আমি কালকে রাতের বেলা একটু ডাল ভোনা করছি, সকালের জন্য করে রাখছি। তো এখানে আমি একটু তেঁতুল দেব, হালকা একটু হালকা টক টক একটু ঘন ডাল করব, সকালে গরম ভাতের সাথে খাবো এর জন্য। তো ডাল বা সবজি জাতীয় কিছু হলে আমি আগের দিন রাতেই করে রাখি, পরের দিন শুধু যদি ভাত খাই তাহলে ভাতটা করি, আর রুটি খেলে রুটিটা করে নিই। তো এই যে আমার ডালটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর ঘ্রাণ আসছে। আমি কিন্তু এটা মেখে ঝুঁকে তারপরে বসিয়ে দিয়েছি। তো এটা হয়তো বা অনেকেই রান্না করে খান পারেন, তারপরও এটা প্রস্তুত করে এটা বলে দিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে তার ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ, লবণ, সয়াবিন তেল পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হয়। আবার তেলের পরে ভোড়া করেও অনেক সময় আমরা করে থাকি, এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো, রুটি বা ভাত দুটো দিয়ে খাওয়া যায়। তো এটা পরের দিন সকালে আমার, যেহেতু আমি ডালটা করেই রেখেছিলাম এর জন্য আর সকালে রান্না বান্নার দিকে আর গেলাম না, রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু গাছেদের কাছে এসে দেখি আমার কমলা লেবু গাছটায় মানে খুব ভয়ঙ্কর লেভেলের পোকা ধরেছে। তো দুটো পোকা এখানে দেখা যাচ্ছে, গাছটা হয়তো বা ক্ষতি করে ফেলবে। তো আসলে এই পোকাটা কেন আসে, এটার যে কী প্রতিকার আমি এটা কিছুই জানি না। যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই যে পোকাগুলো খুব বাজেভাবে এটা অ্যাটাক করেছে। তো তারপরে আমি একটু বেলা করে বাজার এনেছি, এখানে ইলিশ মাছ আর চিংড়ি মাছ, চিংড়িটা কিন্তু আমার খুব পছন্দের, আর রুই মাছ এনেছি। তো এখানে আমি একটু মাছ প্রথমে ভাজি করে নিচ্ছি, ইলিশ মাছ ভাজি করব, এখানে 3 পিস করছি, আর বেগুন ভাজি করে নেব, আর ইলিশ মাছ পটল দিয়ে একটা তরকারি রান্না করব। ইলিশ মাছ আর পটল একসাথে নিয়ে আসলে আমি এই খাবারটা মিস করি না, আমার খুব ফেভারিট একটা খাবার। আর এই যে বেগুনগুলো কেটে আমি সুন্দর করে হলুদ মাখিয়ে রেখেছি, লবণ হলুদ। আর এখানে যে কাঁচা সবজিগুলো এনেছি, এটা এখানে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো খুব ফ্রেশ ছিল, এই যে খুব তাজা। আর এখানে পুঁই শাক টাও খুব ফ্রেশ ছিল, আর পাতাকপি এনেছি, পটল এনেছি, বেগুন এনেছি, আর কচুরমুখী এনেছি, ঢেঁড়স এনেছি, এই যা যা থাকে বাজারে অল্প অল্প করে সব কিছু এনেছি, আলু এনেছি। আর হচ্ছে এখন আমি দুপুরের রান্নাটা কমপ্লিট করে নেব। এই যে এখানে বেগুনগুলো আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমি কিছুটা চিংড়ি মাছ আলাদা করে নিব, নিয়ে আমি চিংড়ি মাছটা ভুনা করব। এই যে অল্প কিছু চিংড়ি মাছ আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, কারণ চিংড়ি মাছটা আনলে আমার একটু ভুনা খেতেই হবে, আমি এবং বাচ্চারা খুব পছন্দ করে। আমার মেয়ের তো চিংড়ি মাছ অনেক বেশি ফেভারিট, আমারও খুব পছন্দ। তো এই যে আমি এগুলো ধুয়ে নিলাম, এরপর আমি কেটে নিব এগুলো, আর বাকি মাছগুলো একটা ঝুড়িতে আমি উঠিয়ে আপাতত এখন নর্মালি কিছু সময় রাখবো, হাতের কাজটা রান্নাটা শেষ হয়ে গেলে তারপরে এগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে প্যাকেট করে করে রেখে দেবো। আর এই যে বেগুনটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, সুন্দর হয়েছে। তো এটা আমি এখন তুলে নিব। এদিকে আমি চুলায় পেঁয়াজ, কাঁচামরিচ তেল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখন একটু চিংড়ি মাছটা আমি পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভালোভাবে একটু ভেজে নেব, ভেজে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো, আর কিছু দেবো না, দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে চিংড়ি মাছটা আমি ভুনা করে নেব।
তো এই যে আমার প্রায় চিংড়ি মাছটা ভুনা হয়ে এসেছে, আর এদিকে আমি ইলিশ মাছের তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি। মাছটা হলুদ আর মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে একটু ভেজে মশলা বাটা পেঁয়াজ দিয়ে মশলাটা দিয়ে আমি পটলটা দিয়ে এখন এই যে একটু মাখা মাখা হলেই পটলটা সেদ্ধ হয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। খুবই মজাদার এবং আমার খুব প্রিয় একটা খাবার, খুব পছন্দ করি। এই যে রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটা দিয়ে আসলে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এই যে ভাতটা প্রায় বলক হয়ে এসেছে। তো দুপুরে খাওয়াটা শেষ, খাওয়ার পরে সবাই আমরা একটা করে কলা খেয়ে নিব। তো এখানে দেখছিলাম যে যেগুলো পাকা ওগুলো আগেই খাবো, আর যেগুলো একটু কম পাকা ওগুলো পরে খাবো। তো আমি খাচ্ছি আর মেয়েকে এখন দিব। তো দেখলাম যে এখানে জোড়া দুটো কলা, একটু মেয়ের কাছে দিয়ে গেলেও খুব খুশি হবে, তাই ওকে দুটো ছিঁড়ে দিচ্ছি। এই যে ও তো দেখে বলছে দুটো কলা একসাথে খাবো না, আর আমি বলছি না এটা একটাই কলা। যাই হোক, এখন আমাদের দুপুরে খাওয়ার পরে আমরা মাঝে মধ্যে ফল একটু খেয়ে নিই। আজ তাহলে এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।